কে সুমিতার, এ তো নামই শোনা যায়নি। অভিষেকের কোনো একটা ব্যক্তিগত সহায়ক হতে পারেন, আত্মসহায়ক হতে পারেন, লিপসেন্স বাউন্সের খুব ঘনিষ্ঠ হতে পারেন, তৃণমূলের তো এইসব আছে নেতাদের যারা আত্মসহায়ক হয় তারাই দল চালায়, সেই সব গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন, তাকেও আবার রক্ষা কবচ দিতে হবে? মানে কোন দিনে দাঁড়িয়েছে বাংলার আইনি ব্যবস্থা যে যে কেউ যাকেই ডাকছে সেই এই রক্ষা কবচের জন্য দৌড়ছে? মানে ভাবো কত ভয়, কত ভয় ঢুকে গেছে এই চোরেদের মাঝখানে। মানে প্র্যাকটিক্যালি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস দলটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করতেন, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নয় কিন্তু সেই অভিযোগকে ফেস করতে ভয় পাচ্ছে। মানে কাউকে ডাকা যাবে না, কোনো তদন্তকারী সংস্থা কাউকে ডাকতে পারবে না। আমরা তো বলছি লিপসেন্স বাউন্স কোম্পানির মাধ্যমে এই সমস্ত কালো টাকা সাদা হয়েছে, এই সমস্তটা ক্যামাক স্ট্রিট থেকে নিয়ন্ত্রণ হয়েছে, সমস্তটা ভাইপো দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে, ভাইপোর ব্যক্তিগত আত্মসহায়ক ডাক পেয়েছে, তিনি এখন রক্ষা কবচের জন্য দৌড়চ্ছেন। তার মানে এটা প্রমাণিত যে এই রাজ্যের চোরেদের ভিতরে হৃদস্পন্দন, হৃদয়ের কাঁপুনি শুরু হয়েছে। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে তলব এবং তিনি পাল্টা আদালতের দ্বারস্থ রক্ষা কবচের জন্য, কি বলবেন? মানে সবাই রক্ষা কবচ চায় নাকি কে সুমিতার? এ তো নামই শোনা যায়নি। অভিষেকের কোনো একটা ব্যক্তিগত সহায়ক হতে পারেন, আত্মসহায়ক হতে পারেন, লিপসেন্স বাউন্সের খুব ঘনিষ্ঠ হতে পারেন, তৃণমূলের তো এইসব আছে নেতাদের যারা আত্মসহায়ক হয় তারাই দল চালায়, সেই সব গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন, তাকেও আবার রক্ষা কবচ দিতে হবে? মানে কোন দিনে দাঁড়িয়েছে বাংলার আইনি ব্যবস্থা যে যে কেউ যাকেই ডাকছে সেই এই রক্ষা কবচের জন্য দৌড়ছে? মানে ভাবো কত ভয়, কত ভয় ঢুকে গেছে এই চোরেদের মাঝখানে। মানে প্র্যাকটিক্যালি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস দলটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করতেন, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নয় কিন্তু সেই অভিযোগকে ফেস করতে ভয় পাচ্ছে। মানে কাউকে ডাকা যাবে না, কোনো তদন্তকারী সংস্থা কাউকে ডাকতে পারবে না। আমরা তো বলছি লিপসেন্স বাউন্স কোম্পানির মাধ্যমে এই সমস্ত কালো টাকা সাদা হয়েছে, এই সমস্তটা ক্যামাক স্ট্রিট থেকে নিয়ন্ত্রণ হয়েছে, সমস্তটা ভাইপো দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে, ভাইপোর ব্যক্তিগত আত্মসহায়ক ডাক পেয়েছে, তিনি এখন রক্ষা কবচের জন্য দৌড়চ্ছেন। তার মানে এটা প্রমাণিত যে এই রাজ্যের চোরেদের ভিতরে হৃদস্পন্দন, হৃদয়ের কাঁপুনি শুরু হয়েছে। কিন্তু ইডি সিবিআই কী করবে আমাদের ভরসা নেই। মাননীয় বিচারপতিরা বারবার বলছেন যে সিবিআই তো কিচ্ছু করছে না। মাননীয় বিচারপতি গাঙ্গুলি বলছেন যে আমার মনে হচ্ছে আমি দুর্নীতির মাথায় বসে রয়েছি, আসমুদ্র দুর্নীতি, পশ্চিমবাংলার রাজনীতিতে সর্ববৃহৎ কেলেঙ্কারি, সর্ববৃহৎ দুর্নীতি। পশ্চিমবাংলায় যেখানেই টাকা আছে, যেখানেই অর্থ আছে, সেখানেই এরা হাত কামিয়েছে, সেখানে এরা মাল লুটেছে। রেশনে দুর্নীতি, গরু কয়লা বালিতে দুর্নীতি, চাকরিতে দুর্নীতি, নীল সাদা রঙে দুর্নীতি, ত্রিফলতে দুর্নীতি, সবেতে দুর্নীতি। যেটা জানা যাচ্ছে ইডি সূত্র মারফত, এই যে সুমিত রায় তিনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এর আগেও সিবিআই তাকে গরু এবং কয়লা পাচার মামলায় তলব করেছিল। তো স্বাভাবিক, দেখো একটা রাজ্যের সরকার, সেই সরকার মহকুমা ঘোষণা করলো না, একজন সাধারণ সাংসদ তিনি ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করে দিলেন, একজন নির্বাচিত প্রধান পঞ্চায়েতে তাকে দল থেকে মানে প্রধানের পদ থেকে সরিয়ে দিচ্ছেন কে না একজন সাংসদ, একজন সাংসদ তিনি সরকারের দাবি দেওয়া যা রাজ্য সরকারের দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে ধর্ণা করছেন রাজভবনের সামনে, একজন সাংসদ তিনি প্র্যাকটিক্যালি নিয়ন্ত্রণ করছেন এই রাজ্যের সরকারটাকে, হয়তো নিজেকে তুলছেন, মমতার ছবি তো সরে গেছে দেখলাম ধর্ণায়, অভিষেকের ছবি আছে। স্বাভাবিকভাবে এই রকম একজন ব্যক্তি যিনি পরিবার, যিনি লিপসেন্স বাউন্স, যিনি দল সবই নিয়ন্ত্রণ করেন, তার আত্মসহায়ক প্রভাবশালী হবে, এটা তো খুব স্বাভাবিক। আর ন্যাচারালি সেই পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে, লিপসেন্স বাউন্সের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে, সেই ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তার আত্মসহায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকবে। আমরা তো দেখেছি অনুব্রতর আত্মসহায়কের কোটি কোটি টাকার সম্পত্তি, আমরা তো দেখেছি এসব। স্বাভাবিকভাবে এতে অবাক হওয়ার কিছু নেই, পুরো ফ্যামিলি প্যাকেজ সিস্টেমে চুরি হয়েছে, পুরো ফ্যামিলি প্যাকেজ সিস্টেমে চুরি হয়েছে। এই চুরির দুর্নীতির মানে কর্পোরেট স্টাইলে অফিসিয়াল ফাংশনিং করানো হয়েছে এবং সরকার তাকে লালিত পালিত করেছে। তুমি ধর্ণামঞ্চের কথা যখন বললে, ধর্ণামঞ্চে যেমন একদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 100 দিনের কাজের বকেয়া টাকার জন্য বঞ্চনার অভিযোগে ধর্ণা করা হলো, অন্যদিকে আজও আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলাগুলিতে, বিশেষ করে আজকে জলপাইগুড়ির একটি খবর বেরিয়েছে যেখানে পঞ্চায়েত সদস্যদের কাটমানি দিয়ে এই আবাস যোজনার জন্য ঘর পেতে হয়েছে। একদিকে যেমন দুর্নীতি হয়েছে, এটা সত্য, তেমনি আবার উল্টো দিকে এই রাজ্যে বহু
প্রাপক যারা যোগ্য তারা নিজেদের টাকা পাচ্ছেন না। তৃণমূল বিজেপির বাইনারির মাঝখানে, তৃণমূল বিজেপির লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের গিমিকের রাজনীতির মাঝখানে এই যে পপুলার পলিটিক্স, সস্তা রাজনীতি, 21-23 লোকসভা ভোট আসছে, ধর্না শুরু হয়ে গেল, হঠাৎ করে এখন CBI ED দৌড়ঝাঁপ বেড়ে যাচ্ছে। এতদিন ধরে চুরির তদন্ত হয়নি কেন? এতদিন এরা জেলের বাইরে কেন? চোরগুলো জেলের ভেতরে যাবে, এতে তৃণমূল বিজেপির কী আছে? আমি বলছি তোমাকে, দায়িত্ব নিয়ে বলছি, এরা দিল্লির ক্ষমতা বোঝে, এরা রাজ্যের ক্ষমতা বোঝে, তাই ডিয়ার লটারির টাকায় এরা নির্বাচন লড়ে, ওখানে আদানির পয়সায় মোদি হেলিকপ্টার চড়ে। এটা থেকে প্রমাণিত কর্পোরেট হাউসগুলো এই দুটো রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূলকে গোটা দেশের সর্ববৃহৎ ধনী দলে পরিণত করেছে কর্পোরেট ফান্ডিংয়ের মধ্য দিয়ে। আর কর্পোরেট বড়লোক পুঁজিপতিরা শিল্পপতিরা তারা শ্রমিকদের শোষণ করে, কৃষকদের শোষণ করে, নিজেদের সম্পদের পাহাড় বাড়াচ্ছে। আর গরিব মানুষ, কৃষক, খেতমজুর, মধ্যবিত্ত, মহিলা, যুবক কর্মসংস্থানের প্রশ্নে, রোজগারের প্রশ্নে একদম তলানিতে এসে ঠেকেছে। সাংবাদিকদের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যাচ্ছে রুজিরা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্থিতি, তিনি মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছেন, কী বলবেন? এই হচ্ছে শাসকের চরিত্র। দিল্লির শাসক যেমন বিভিন্ন সংবাদ মাধ্যমের অফিসে তল্লাশি করছে, UAPA ধারা দিয়ে দিচ্ছে, এই রাজ্যের শাসক সাংবাদিকদের বিরোধী বানিয়ে দিচ্ছে। আগে বানাতো মাওবাদী, তারপর বানালো CPM, তারপর বানাচ্ছে BJP। দেখো, তার মানে এই নয় যে গদি মিডিয়া বলে কিছু নেই, আছে গোটা দেশ। এই রাজ্যে মমতা 11 সালের পর যে রাজনীতির আমদানি করেছে, লাইব্রেরিতে নোটিফিকেশন দেয় নি, গণশক্তি রাখা যাবে না, কালান্তর রাখা যাবে না, বামপন্থী কোনো পত্রিকা রাখা যাবে না, আর আজকে গদি মিডিয়া, মোদী সরকারও গোটা দেশে তাই করছে। একই চরিত্র, কার্টুন আঁকলে গ্রেপ্তার হয়, ওখানে খবর করলে গ্রেপ্তার হয়, এখানে সারের দাম জিজ্ঞাসা করলে গ্রেপ্তার হয়, মাওবাদী আখ্যা পায়, ওখানে দিল্লিতে কৃষক আন্দোলনকে মাওবাদী আখ্যা দিয়ে দেওয়া হয়, খালিস্তানি আখ্যা দেওয়া হয়, পাকিস্তানি আখ্যা দিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবে শাসক সমালোচনা সহ্য করতে চাইছে না, এটাই একটা ফ্যাসিস্ট সরকারের চরিত্র। মোদী সরকার ফ্যাসিস্ট সরকার, তার গুণাবলী মমতা বন্দ্যোপাধ্যায় বহন করছে। তৃণমূল কংগ্রেস পরিবার কেন্দ্রিক, মোদী মমতা মুখোশ কেন্দ্রিক রাজনীতি। আসলটা হলো, মোদীর আড়ালে যেমন আম্বানি আদানি লুটে পুটে খাচ্ছে, এখানে দিদির আড়ালে পিসির ভাই ভাই পোরা মাল কামাচ্ছে। নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে CBI জিজ্ঞাসাবাদ, এতদিন পর আবার কি মনে হচ্ছে? আমি সত্যি কথা বলতে গেলে আমিও বুঝতে পারছি না। দেখো, এই আসলে তদন্ত হচ্ছে না, ছেলে খেলা হচ্ছে। মাননীয় বিচারপতিরা বারেবারে কমেন্ট পাস করছেন, ইডি CBI যদি ন্যূনতম লজ্জাবোধ থাকতো, আমার দেশের সংবিধান, আমার দেশের একটা স্বাধীন তদন্তকারী সংস্থা, তার যদি এরকম মেরুদণ্ডহীনতা থাকে, তাকে যদি সরাসরি ভারতীয় জনতা পার্টি নিয়ন্ত্রণ করে, মাফ করবেন, RSS নিয়ন্ত্রণ করে, কেন RSS-এর চোখে তো স্বয়ং দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়, হয়তো RSS-এর নির্দেশ আছে যে দুর্গা মা দুর্গার মতন দেখতে, মানে যাকে মনে করে RSS, তার পরিবারে কাউকে ডিস্টার্ব করা যাবে না। সেই কারণে তো যখন বিরোধী রাজনৈতিক দল সমস্ত BJP-র কাছ থেকে দূরত্ব বজায় রাখছে, তখন দুদিনের দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছিলেন, বারবার অমিত শাহ মোদীর সঙ্গে দেখা করেছিলেন, কোনো ফাইল ছিল না, তখন ধর্নার কথা মনে পড়েনি, তখন এই রাজ্যে 100 দিনের কাজের বকেয়া টাকার কথা মনে পড়েনি, এই যে ডিনার টেবিলে সব বসে খাওয়া দাওয়া করলো G20 বৈঠকের নামে, আন্ডারস্ট্যান্ডিং সেটিংয়ের গল্প আমরা বলছি না, BJP-র কর্মীরা বিশ্বাস করছে। নিচুতলায় BJP-র কর্মীরা এই রাজ্যে, আমরা দেখছি গত 2-3 দিন ধরে সুকান্ত মজুমদারের ছবির ওপর লাথি মারছে। এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি 21 সালের আগে একটা স্বপ্ন দেখিয়েছিল বাংলার মানুষকে, যে তৃণমূলকে তারা হারাতে পারে, চোরেদের গ্রেপ্তার করতে পারে। এ রাজ্যের মানুষ এখন বুঝতে পেরে গেছে, ভারতীয় জনতা পার্টি বড় ডাকাত, তারা চোরেদের গ্রেপ্তার করতে নয়, চোরেদের লালিত পালিত করতে এসছে, তারাই তৃণমূল কংগ্রেসের মাথার উপরে ছাতার ভূমিকা পালন করছে। আমি বলছি, আপনারা যে সেটিংয়ের তত্ত্ব দীর্ঘদিন ধরে সামনে আসছেন, সেটা যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে তো এই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কেন বলছি, কেন্দ্রীয় সরকারের নরেন্দ্র মোদীর ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠে যায়। আমি বলছি, আমরা কেন বলছি, মাননীয় বিচারপতিরা বলছে না যে ED CBI কী করছে? সারদা নারদার তদন্ত ফিরাদ হাকিমের বাড়িতে এতদিন পর ED CBI যাচ্ছে, এতদিন কোথায় ছিল? ED CBI ঘুমোচ্ছিল? আচ্ছা, তুমি বাদ দাও তো, এই ED CBI তো হলফনামা দিচ্ছে সুপ্রিম কোর্টে যে রুজিরা বন্দ্যোপাধ্যায় সোনা পাচারের ঘটনায় আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তার মানে কি? স্যারেন্ডার তো। তুমি ববি হাকিমের বাড়ি যাচ্ছ, কই তার ঢিল ছোড়ার দূরত্বে তুমি কামাক্ষ স্টেটের বাড়ি যাচ্ছ না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছ না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি খুঁজে পাচ্ছ না, চায়ের দোকান উচ্ছেদ করে 13টা প্লট, শান্তিনিকেতন, এগুলো খুঁজে পাচ্ছ না। এই রাজ্যে চাকরিতে দুর্নীতি কেউ জানে না, বিশ্বাস করে না, সবাই জানে চুরি হয়েছে। এই যে খোলা আকাশের নিচে যারা বসে আছে, তাদের চাকরিগুলো কে খেয়েছে? তাদের টাকার ওপরেই তো রাজপ্রাসাদ শান্তিনিকেতন, তাদের টাকার ওপরেই, তাদের চুরির টাকার ওপরেই তো ঝাড়বাতি, তাদের চুরির টাকার ওপরেই তো এসকালেটার, তাদের চুরির টাকার ওপরেই তো তৃণমূলের ফান্ড, তাদের চুরির টাকার ওপরেই তো তৃণমূলের প্রশান্ত কিশোর। এতগুলো দুর্নীতিকে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। BJP-কে দিয়ে, RSS-কে দিয়ে, BJP-র সঙ্গে সেটিং করে, ED CBI-কে প্রভাবিত করে, তদন্তকে দুর্বল করে, তৃণমূলের চুরি দুর্নীতিকে ঢাকা যাবে না বেশি দিন। আইনি লড়াই বামেরা লড়ছে, রাস্তার লড়াইও বামেরা লড়ছে, এ রাজ্যে তৃণমূল বিরোধিতায় আমরাই আছি, বামেরাই আছে, তার জন্য ED অফিস আমরা ঘেরাও করতে পারি, BJP পারে না।
এরাজ্যে তৃণমূলের বিরুদ্ধে আইনি লড়াই যিনি লড়ছেন তার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি সিপিআইএমের সাংসদ রাজ্যসভার, বামেদের সাংসদ। কই বিজেপির কোনো আইনজীবী তো মামলাটা লড়ছেন না? স্বাভাবিকভাবে এটা প্রমাণিত, তৃণমূলের চোরদের তাড়াতে হলে বাম ছাড়া বিকল্প নেই। গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করতে হলে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলকেও হারাতে হবে। এই দুই শক্তিকে যদি আমরা আটকাতে পারি তবেই এই রাজ্যে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন সম্ভব। বলছি, সবই তো অভিযোগ বলছেন ববি হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম, এবং রাস্তাঘাটে তাকে শুনতে হচ্ছে চোরের। আরে আমি তোমাকে বলছি, আচ্ছা অনুব্রত মণ্ডলের মেয়ে বাড়িতে বসে প্রাইমারি চাকরি করে, রাইস মিলে কোটি টাকার গাড়ি পাওয়া যায়, পরেশ অধিকারীর মেয়ে পরেশ অধিকারী ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগদান করলে পরেশ অধিকারীর মেয়ে মেধা তালিকা এক নম্বরের চাকরি পেয়ে যায়। আচ্ছা বাদ দাও, আরাবুলের ছেলেমেয়েরা কীভাবে চাকরি পায়, শওকতের ছেলেমেয়েরা কী করে চাকরি পায়? আচ্ছা তুমি সমস্ত কিছু বাদ দাও, টেট বিশ্বজিতের বাড়িতে 28টা চাকরি কী করে হয়, বঙ্গার বিজেপি ভোটে জেতা এমএলএ এখন তৃণমূলে আছে বিশ্বজিৎবাবু কী করে এতগুলো চাকরি দিতে পারেন? আমি বলছি সব চাকরি তৃণমূলের নেতাদের বাড়িতে কী করে সম্ভব যদি দুর্নীতি না হয়? চোরের মেয়ে তো, টিভির পর্দায় দেখছি নোটের বান্ডিল নিচ্ছে কলকাতার মহানগরী, কলকাতার মেয়র, তো তাকে শুনতে হবে না কথা? সতত আছে এদের, এদের এক ফোঁটা বিন্দুমাত্র লাজ লজ্জা আছে? মদন মিত্র থেকে সৌগত রায় থেকে ফিরাদ হাকিম থেকে শুভেন্দু অধিকারী থেকে সবাইকে তো আমরা দেখেছি ঘুষখেতে। কামদুনির ঘটনায় নির্যাতিতার পরিবার বিচার পাচ্ছে না, সরকারি আইনজীবী 14 বার বদল হচ্ছে, কোন রাজ্যে এটা বাংলার লজ্জা নয়? একটা বাংলার মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্য, সেখানে মহিলা নির্যাতিতা হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, যারা অভিযুক্ত যারা অপরাধী তাদের হয়ে মামলা লড়ছে কে? যিনি গোটা দেশের প্রথম সারির একজন প্রত্যেকশ আইনজীবী, তার অ্যাপিয়ারেন্সে নাকি 50 লাখ থেকে 1 কোটি টাকা ফিজ। তা তিনি আবার কার মামলা লড়তেন? তিনি ঝালদাতে তৃণমূলের হয়ে মামলা লড়েছেন, তিনি সাগরদিঘিতে তৃণমূলের হয়ে মামলা লড়েছেন। তাহলে যে আইনজীবী তৃণমূলের হয়ে রাজ্য সরকারের হয়ে শাসক দলের হয়ে একাধিক মামলা লড়ে, সেই আইনজীবী অপরাধীদের হয়ে মামলা লড়ে কামদুনিতে অপরাধীদের বাঁচাচ্ছে, সিআইডি তদন্ত ফেল হচ্ছে, পুলিশ কোনো তথ্য প্রমাণ দিতে পারছে না, এ বাংলা লজ্জা নয়? কামদুনিতে কি মহিলারা ধর্ষিতা হননি? চুরি দুর্নীতি লুট, নারী নির্যাতন, নারী ধর্ষণ, কৃষক আত্মহত্যা পশ্চিমবাংলার বাস্তবতা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকার এই রাজ্যের নির্মমতা এই রাজ্যের কর্মসংস্থানের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলেছেন, সিঙ্গুর নন্দীগ্রাম ষড়যন্ত্রের জাল বুনেছেন, একটা কোনো নতুন শিল্প কলকারখানা আনতে পারেন, স্পেনে জনগণের ট্যাক্সের টাকায় নিজের পরিবার নিজের তৃণমূল কংগ্রেসের দলের নেতা নেত্রীদের নিয়ে বিদেশ ভ্রমণ করেছেন, লুটের পাহাড় তৈরি করেছেন কালীঘাট কামাক স্ট্রিটে, আর গরিব মানুষ না খেতে পেয়ে গ্রামীণ বাংলায় মরছে, গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়ছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আদিবাসী চা বাগান শ্রমিক জঙ্গলমহলের মানুষ আজকে প্রতারিত বঞ্চিত নিপীড়িত, তাদের সঙ্গে সরকারের কোনো সুসম্পর্ক নেই, তাই জঙ্গলমহল আজকে অশান্ত, পাহাড় আজকে অশান্ত, উত্তরবঙ্গ আজকে অশান্ত, রাজবংশী মহিলারা নারীদের ওপর অত্যাচার বাড়ছে। সরকার কী করছে? পুলিশ আছে, সিআইডি আছে, গোয়েন্দা বিভাগ আছে, বোমা গুলি বারুদের স্তূপে বাংলা, এই পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে তৃণমূল বিজেপি কারো নৈতিক অধিকার নেই জনগণের কাছে সুস্থ স্বচ্ছ সৎ প্রশাসন উপহার দেওয়ার, একমাত্র বিকল্প বাম কংগ্রেস আইএসএফ। অনেক ধন্যবাদ দাদা।